बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलाम वालेकुम। सरकारी नाजिर अख्तर कलेजर सुप्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा सबाई भलो आसो। आज के पूर्णतम क्लासे द्वितीय अध्यायेर डाटा कम्युनिकेशन माध्यम एर पार्ट टू अर्थात गत क्लासे तुम्हारे पार्ट वाने डाटा कम्युनिकेशन माध्यम किस अंश तुम्हारे आलोचना करा हुए से। आज के तुम्हारे पार्ट टू एर তথ্য আদান প্রদানের যে মাধ্যম সম্পর্কে আলোচনা করা হবে। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, বিভিন্ন ধরনের কেবল বা তার, যেমন কোএক্সিয়াল টুইন টেস্ট পেয়ার এবং ফাইবার অপটিক কেবল সম্পর্কে জানব। টুইন টেস্ট পেয়ার কেবল, এই কেবলে ডাটা ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ 5 মেগাহার্জ, এর ব্যান্ডউইথ 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 1 জিবি। অর্থাৎ এর ব্যান্ডউইথ প্রতি পার সেকেন্ডে 10 মেগাবাইট থেকে 1 জিবি পর্যন্ত তথ্য পরিবহন করতে পারে। টুইন টেস্ট পেয়ার দুই প্রকার, যথা আবরণহীন টুইন টেস্ট বা ইউটিপি আরটি হচ্ছে যে আবরণযুক্ত টুইন টেস্ট পেয়ার বা এসটিপি, অর্থাৎ এই কেবল দুটির মধ্যে পার্থক্য হচ্ছে যে একটি কেবলে শুধুমাত্র একটি নেটওয়ার্ক করার জন্য, যেখানে একটি মাত্র কেবলের সেট থাকে। অর্থাৎ আমরা জানি টুইন টেস্ট পেয়ার কেবলে বেশ কিছু ফেজ থাকে, অর্থাৎ 6টি ফেজ দ্বারা একটি কেবল তৈরি হয়। কিন্তু দ্বিতীয় আবরণযুক্ত টুইন টেস্ট পেয়ার কেবলে, যেখানে 2 বা ততোধিক সেট যুক্ত কেবল বিদ্যমান থাকে, যে কারণে ফেসের সেট গুলোকে আলাদা আলাদা করে বোঝার জন্য বা সরবরাহ করার জন্য এখানে আবরণযুক্ত কেবল ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কোন সেটের কেবল অন্য সেটের মধ্যে সংমিশ্রণ হবে না। এখানে চিত্রের মাধ্যমে কেবলগুলো উল্লেখ করা হলো। খেয়াল করো যে এখানে অ্যাক্সেপ্ট কেবলের মধ্যে একটি কভার দ্বারা মোড়ানো আছে এবং অন্যগুলো কভার গুলা মোড়ানো আছে, অর্থাৎ এক্ষেত্রে একই কালারের ফেস যে তারের মধ্যে একাধিক কালার বা একই রকম
অধিক তার থাকতে পারে সেগুলোর জন্য একত্রিত না হয়, যে কারণে কেবলগুলোকে একটি বান্ডিলে মোড়ানো হয়েছে। টুইন টেস্ট পেয়ার কেবলের সুবিধা, কম দূরত্বে যোগাযোগ কেবল হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। টেলিফোন লাইনে ব্যবহৃত হয় এই কেবলটি। টেলিফোন লাইন ছাড়াও এই কেবলটি দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং কাজে কেবলটি বহুলভাবে ব্যবহৃত হয়। তিন, এটি অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা। চার, সহজে স্থাপন করা যায়। টুইন টেস্ট পেয়ার কেবলের অসুবিধা, ডাটা ট্রান্সমিশন ডিলে টাইম অন্যান্য কেবল চাইতে বেশি। বেশি দূরত্বে ডাটা পাঠাতে 2 কিলোমিটার পর পর রিপিটার ব্যবহার করতে হয়, অর্থাৎ এই কেবলটির মাধ্যমে 2 কিলোর মতো তথ্য প্রেরণ করা যায় এবং তার বেশি হলে 2 কিলোমিটার পর পর একটি করে রিপিটার বা ট্রান্সমিশন রেটকে বাড়ানোর জন্য একটি করে ডিভাইস ইউজ করতে হয়। ট্রান্সমিশন লসও অপেক্ষাকৃত বেশি। ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবলটি একটি জনপ্রিয় গতিশীল একটি কেবল। ফাইবার অপটিক কেবল হল আলোকরশ্মি পরিহিত স্বচ্ছ তার যা সিলিকা ও মাল্টি কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি। এটি 1 GB/bps বা তার চেয়ে বেশি রেটে তথ্য প্রেরণ করতে পারে, অর্থাৎ ফাইবার অপটিক কেবল হচ্ছে যে সবচেয়ে গতিশীল এবং খুব কম লস সম্পূর্ণ একটি কেবল, যেখানে ট্রান্সমিশন লস প্রায় হয় না বললেই চলে এবং সবচেয়ে বেশি গতিশীল একটি কেবল। ফাইবার অপটিক কেবলের 3টি স্তর থাকে, যথা কোর অর্থাৎ কেবলের মাঝের যে অংশ, অর্থাৎ একটি কোরকে আবরণ করার জন্য বেশ কিছু স্তর ব্যবহার করা হয়। ঠিক মাঝের যে স্তরটা হচ্ছে যে কোর। 2 নম্বর হচ্ছে যে ক্যাডিং, অর্থাৎ এই কোরটিকে প্রোটেক্ট করার জন্য, সুরক্ষা রাখার জন্য ক্যাডিং ব্যবহার করা হয়। 3, জ্যাকেট, পুরো কোরকে সুরক্ষা ও আবৃত আবরণ করার জন্য একটি ভালো মানের জ্যাকেট ইউজ করা হয় যা পুরো কোরকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবার কেবলের প্রকারভেদ, ফাইবার অপটিক বা ফাইবারের গাঠনিক উপাদানের অতি সারঙ্কের উপর নির্ভর করে ফাইবার 3টি ভাগে ভাগ করা যায়। যথা স্টেপ ইন্ডেক্স
ফাইবার, দুই গ্রেডেড এট ইন্ডেক্স ফাইবার, তিন মনোমোড ফাইবার। কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা মাল্টিমোড ফাইবার, দুই সিঙ্গেল মোড ফাইবার। অর্থাৎ মাল্টিমোড ফাইবারে একটি কেবলের মধ্যে একাধিক ফাইবার থাকে, দুই সিঙ্গেল মোড ফাইবারে একটি কেবলের মধ্যে একটি ফেজ ফাইবার ব্যবহার করা হয়ে থাকে। ফাইবার অপটিকের বৈশিষ্ট্য, এর গতি আলোর গতির সমান বা কাছাকাছি, একসাথে একাধিক তথ্য প্রেরণ করা যায়, শক্তি অপচয় হয় না বললেই চলে, রাসায়নিক নিষ্ক্রিয়তা, ফাইবার অপটিক কেবলের সুবিধা, ট্রান্সমিশন হার 100 Mbps থেকে 2 Gbps, নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ব্যবহার করা যায়, ডাটা সিগন্যাল পরিবর্তন হয় না, এমনকি মানের অবনতিও ঘটে না, পরিবেশের তাপ চাপ দ্বারা ডাটা আদান প্রদান বাধাগ্রস্ত হয় না, আকারে ছোট ও ওজনে অত্যন্ত কম, বিদ্যুৎ চুম্বক প্রভাব থেকে মুক্ত, অনেক দূরে দূরে রিপিটার সমূহ স্থাপন করতে হয়, সহজে প্রক্রিয়াকরণ করা যায়, ডাটা সংরক্ষণ নিরাপত্তা ও গোপনীয়তা বেশি, ফাইবার অপটিক কেবলের অসুবিধা, এক কেবলটি ইউ আকৃতিতে পাকানো যাবে না, অর্থাৎ বেশি আকৃতিতে এটা পাকানো হলে ভিতরের পোর্টটি যেহেতু গ্লাস দ্বারা তৈরি সেহেতু এটা ভাঙ্গার সম্ভাবনা বেশি থাকে। ফাইবার অপটিক অত্যন্ত দামি একটি কেবল, এই কেবলের ইনস্টলেশন করা অন্যান্য কেবলের ক্ষেত্রে তুলনাভাবে কঠিন এবং ব্যয়সাপেক্ষ। ধন্যবাদ, আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ডাটা কমিউনিকেশন মাধ্যমের পার্ট টু এর বিষয়ে আজকে তোমাদের যে আলোচনা করা হলো, আশা করি তোমরা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।